হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু আজকে হচ্ছে তেইশে জুন এবং আজকের এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনও বুশি অন করো প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো দুটোই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি তো জয়েন করো তোমরা তাহলে তোমাদের সাথে সবসময় আমি কানেক্টেড থাকতে পারি যে কোনো আমি আপডেট তোমাদের দিলে তোমরা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবে এবং এটার পিডিএফটা তোমরা ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও জয়েন করতে পারবে ডাউনলোড করতে পারবে এবং টেলিগ্রামেও আমি পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে চলো তাহলে আজকের ক্লাস শুরু করে যাক আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে লিজেন্ড অফ সুহেল দেব দ্য কিং হু সেভড ইন্ডিয়া বইটির লেখক কি সম্প্রতি প্রকাশিত হয়েছে এই বইটি লিজেন্ড অফ সুহেল দেব দ্য কিং হু সেভড ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে আমিষা ত্রিপাঠী অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আমিষা ত্রিপাঠী মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তার আগে বলে রাখি তোমাদের প্রত্যেক দিন সকালে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে থাকে তো প্রত্যেক দিন সকালে অবশ্যই অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো এটার পিডিএফটা ডাউনলোড করো ডেসক্রিপশান থেকে এবং আজকে লাইক টার্গেট ফোর প্লাস প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে তোমরা লাইক করো এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা যদি করো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কোনো রকমের আর সমস্যা থাকবে না তো অবশ্যই প্রত্যেক দিন করবে নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন রাজ্যে মহান জুন বিদ্রোহ দিবস পালিত হলো এই কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট কোন রাজ্যে এই মহান জুন বিদ্রোহ দিবসটি পালিত হলো তো এটা সম্প্রতি হয়েছে মণিপুরে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এই জুন বিদ্রোহ এটা আবার কি তো মহান জুন বিদ্রোহ হচ্ছে দু সাল থেকে প্রতি বছর আঠেরোই জুন দু সাল থেকে প্রতি বছর আঠেরোই জুন এই দিনটি পালন করে থাকে মণিপুরের লোক তো এটা কেন পালন হয়ে থাকে কারণ হচ্ছে আঠেরোই জুন দু হাজার এক সালে মণিপুরের বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহকে দমন করার জন্য পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে আঠেরো জন বিদ্রোহী নিহত হন তাদের দাবি ছিল অখণ্ড মণিপুর গঠন করার দাবি ছিল এই বিচ্ছিন্নতাবাদীদের সাথে পুলিশের সংঘর্ষে আঠেরো জন মারা গেছিল তো সেই আঠেরো জন বিদ্রোহী বিদ্রোহীদের শ্রদ্ধা জানানোর জন্যই এই দিনটি প্রত্যেক বছর আঠেরোই জিন এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং এবং মণিপুরের গভর্নর হচ্ছেন নাজমা হেফতুল্লা আর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল মণিপুরের গভর্নর নাজমা হেফতুল্লা নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব তিন সম্প্রতি বিদ্যাদেব দেব শাহ প্রয়াত হলেন তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন তো বিদ্যাদেব দেব শাহ তো তিনি যুক্ত ছিলেন তিনি একজন গুজরাটের সমাজকর্মী ছিলেন গুজরাটের সমাজকর্মী ছিলেন তো সমাজকর্মী হিসেবেই তিনি প্রসিদ্ধ ছিলেন তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এখন হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বিজয় রূপানী এবং গুজরাটের বর্তমান গভর্নর হচ্ছে আচার্য দেবব্রত আচার্য দেবব্রত এবং গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব চার নম্বর কোয়েশ্চেন সম্প্রতি কোন রাজ্য সরকার ওলা জরুরি পরিষেবা বা ওলা এমার্জেন্সি সার্ভিস চালু করেছে ওলা জরুরি পরিষেবা চালু করেছে সম্প্রতি তামিলনাড়ু অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এই জরুরি পরিষেবাটা চালু করার কারণ হচ্ছে এর মাধ্যমে করোনা করোনা রোগী রেখে করোনা রোগী এই ওলাতে যাওয়া আসা করতে পারবে না করোনা রোগী রেখে হাসপাতালে ভর্তি সমস্ত রোগী এই ওলা জরুরি পরিষেবা নিতে পারবে এর মাধ্যমে তারা ওলা পরিষেবাকে নিতে পারবে আর এই যে তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে চেন্নাই এবং তামিলনাড়ুর বর্তমান গভর্নর হচ্ছেন লাল পুরোহিত বনবারি লাল পুরোহিত এবং তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এডাপট্টি কে পালানস্বামী এডাপট্টি কে পালানস্বামী এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তোমাদের জানতেই হবে কারণ এগুলো তোমাদের পরীক্ষা রেলওয়ে পরীক্ষাতেও এসে থাকে গত বছরের রেলওয়ে পরীক্ষাতে কিন্তু প্রত্যেকটা সিফটের পরীক্ষাতেই এই ধরনের কোয়েশ্চেন ছিলই মুখ্যমন্ত্রী এবং গভর্নরের নাম জানতে চাওয়া হয়েছিল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব পাঁচ নম্বর ভারত কোন দেশের সঙ্গে বারোটি সুখয় বিমান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে তো ভারত বারোটি সুখয় বিমান ক্রয় ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি রাশিয়ার সঙ্গে তো তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয় বর্তমানে ভারত এবং চীনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে সংঘর্ষ লেগেই গেছে কিছুদিন আগেও সৈন্যবাহিনীর মধ্যে সংঘর্ষে ভারতের কুড়িজন সৈন্য শহীদ হয়েছেন তো সেই জন্যই এই সংকটকালীন পরিস্থিতিতে খুব তাড়াতাড়ির মধ্যে ভারত এই বারোটি সুখোই বিমান এবং একুশটি মিগ বিমান এবং উনত্রিশটি লড়াকু জেট বিমান ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং সম্প্রতি রাশিয়াকে রাশিয়াকে এগুলোর অর্ডার দেওয়া হয়ে গেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি রাশিয়া যাবেন এই দু একদিনের মধ্যেই এবং সেখানে একটা বৈঠক রয়েছে এবং এগুলোর সম্বন্ধেও সেখানে কথা হবে তাহলে রাশিয়ার কথা হয়েছে তাহলে রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতিকে রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন এবং কারেন্সি হচ্ছে রুবেল রাশিয়ান রুবেল এটা থেকে বেশি ইম্পর্টেন্ট রাশিয়ার কারেন্সির নাম কি তো রুবেল নেক্সট ছয় নম্বর কোয়েশ্চেন দেখব আমরা এডিবি দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দু হাজার কুড়ি সালে এশিয়ার শতকরা বৃদ্ধি হার কত থাকবে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আজকেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই উত্তর দেবে লাস্টে এবং সেটা কমেন্টে তোমরা উত্তর দেবে তো এডিবি দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দু হাজার কুড়ি সালে এশিয়ার শতকরা বৃদ্ধি হার থাকবে মাত্র শূন্য পয়েন্ট এক শতাংশ জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এশিয়ার সমগ্র এশিয়ার বৃদ্ধি হার এটা তো এটা এই রিপোর্টটা কারা প্রকাশ করেছে এডিবি এডিবির পুরো নাম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার হচ্ছে মেনিলা মেনিলাটা আবার কোথায় মেনিলাটা হচ্ছে ফিলিপিন্স এর রাজধানীর নাম হচ্ছে মেনিলা এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন সিক্সটি সালে এই এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে সম্প্রতি কোন আইআইটি কোভিড নাইন্টিন স্ক্রিনিং করার জন্য আলট্রাসাউন্ড তৈরি করেছে তো সম্প্রতি পলক্কড় আইআইটি এই পলক্কড় আইআইটির অনেকেই নামটা হয়তো নতুন শুনবে পলক্কড় আইআইটি এটা কেরালাতে অবস্থিত এই আইআইটি সংস্থা আলট্রাসাউন্ড তৈরি করেছে ফুসফুসের আলট্রাসাউন্ড করতে পারবে তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এখন প্রশ্ন থাকবে কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারায় বিজয়ন এবং গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান প্রত্যেকটা প্রশ্নে যে কোনো রাজ্যের নাম এলেই তোমাদের মুখ্যমন্ত্রী এবং গভর্নরের নাম বলে দিই কারণ বলে দিলে এগুলো তোমাদের মাথায় রিভিশন হতে থাকবে এবং সহজে তোমরা ভুলবে না এগুলো তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট নেক্সট কোয়েশ্চেন আট নাম্বার কোন রাজ্য সরকার সম্প্রতি মোদের হোম ডেলিভারি করার অনুমতি দিয়েছে তো এটা পশ্চিমবঙ্গ এই হোম ডেলিভারি করার অনুমতি দিয়েছে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার অ্যামাজনকে শুধুমাত্র এই অনুমতিটি দেওয়া হয়েছে অর্থাৎ অ্যামাজনের মাধ্যমে এরপর থেকে মদের হোম ডেলিভারি করা হবে বাড়িতে বাড়িতে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গ থেকে ইম্পর্টেন্ট যেমন সন্ধানে অ্যাপ কোভিড নাইন্টিন রোগীদের শনাক্তকরণ করার জন্য বা খোঁজার জন্য সন্ধানে নামক অ্যাপ লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ সরকার এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তারপর হচ্ছে মাটির স্মৃতি যোজনা সম্প্রতি চালু করেছে মাটির স্মৃতি মাটির স্মৃতি যোজনাটা কি মাটির স্মৃতি যোজনা হচ্ছে যেসব পশ্চিমবঙ্গে যেসব ভূমিগুলোতে চাষবাস হয় না যেমন চাষবাস হয় না পড়ে রয়েছে অনেক দিন ধরে সেই সব জমিগুলোতে মাছের চাষ করার জন্য কিভাবে ব্যবহার করা যায় সেই জন্য সেই জমিগুলোকে উন্নয়ন করার জন্য মাটির স্মৃতি যোজনা চালু করা হয়েছে এরপর আরেকটা যোজনা হচ্ছে স্নেহের পরশ যোজনাও কিছুদিন আগে চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং গভর্নর হচ্ছেন জগদীপ ধনকড়া নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নয় নম্বর কোশ্চেন সম্প্রতি ফোর্বস বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কে শীর্ষস্থানে রয়েছেন তো সম্প্রতি ফোর্বস বিশ্বের একটি বিলিনিয়ার্সদের ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় সর্বপ্রথম স্থানে রয়েছেন জেফ বোজেস অ্যামাজন এর প্রতিষ্ঠাতা জেফ ব্রজেস পরপর তিনবারের জন্য এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন যে দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস সেকেন্ড এবং তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড বার্নার্ড আর্নোল্ড এবং নবম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি একমাত্র ভারতীয় এই লিস্টে অর্থাৎ এই দশ জনের তালিকার মধ্যে স্থান করতে পেরেছে মুকেশ আম্বানি নবম স্থানে রয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রীড়া মন্ত্রক দ্বারা সমগ্র দেশব্যাপী মোট কতগুলো জেলা স্তরের খেলো ইন্ডিয়া সেন্টার খোলা হবে ক্রীড়া মন্ত্রক দ্বারা সমগ্র দেশব্যাপী সম্প্রতি এক হাজারটি খেলো ইন্ডিয়া সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক হাজারটি অপশান বি ইজ দ্য কারেক্ট পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত এটা স্পেলিং মিস্টেক কেন্দ্রশাসিত অঞ্চল বিশ্বের বৃহত্তম কোভিড নাইন্টিন ফ্যাসিলিটি সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে তো দিল্লি দিল্লি সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে বিশ্বের বৃহত্তম কোভিড নাইন্টিন ফেসিলিটি সেন্টার বা কোভিড নাইন্টিন ফেসিলিটি সেন্টার তৈরি করছে দিল্লি সরকার দিল্লি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটাতে মোট দশ হাজার বেড থাকবে যা বিশ্বের মধ্যে বৃহত্তম ফেসিলিটি সেন্টার দক্ষিণ দিল্লিতে অবস্থিত রাধাস্বামী স্পিরিচুয়াল সেন্টারে এই ফ্যাসিলিটি সেন্টারটি তৈরি করা হবে নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোয়েশ্চেন কোভিড নাইন্টিন এর কারণে কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব তালামদ্দলে তালামদ্দলে সোশ্যাল মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হলো তো এটা কোন রাজ্যের উৎসব এই কোয়েশ্চেনটাও তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে তামিলনাড়ুর একটি সাংস্কৃতিক উৎসব এই তালামদ্দলে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হয়েছে কারণ কোভিড নাইন্টিনের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য যারা মেনটেন করার জন্য যেহেতু সকলে বাড়িতে বসে এই প্রোগ্রাম দেখতে পায় সেজন্যই এটি সরাসরি সোশ্যাল মিডিয়াতে সম্প্রচার করা হয়েছে তাহলে তামিলনাড়ুর কারেক্ট আনসার হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বি এস ইয়েদি দুরাপ্পা বিএস ইয়েদি দুরাপ্পা এবং তামিলনাড়ুর বর্তমান গভর্নরের নাম হচ্ছে বাজুভাই বালা বাজুভাই বালা এবং তামিলনাড়ুর রাজধানী আমরা প্রত্যেকেই জানি চেন্নাই তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার হলো আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে কুবার্টবেক বর্ণব কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন গতকাল এই কোয়েশনটা করিয়েছিলাম তোমাদের তো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও কুবার্টবেক বরণব কোন দেশের কাজাকস্তান কিরগিজিস্তান কুয়েত এটা কিরগিজিস্তান হবে কুয়েত নাকি মালি তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ এবং আজকের লাইক টার্গেট হচ্ছে ফোর হান্ড্রেড প্লাস প্রত্যেকে প্রত্যেকে তোমরা লাইক করো এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম এবং ফেসবুকে গ্রুপ করার লিঙ্ক ফেসবুক গ্রুপে জয়েন করার লিঙ্ক তো প্রত্যেকে সেই লিঙ্কে যাও এক্ষুনি ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন করো আজকের পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপেও পাবে এবং তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে প্রত্যেক দিন সকালে আমরা কারেন্ট এফেয়ার্সের ক্লাস করে থাকি তো প্রত্যেক দিনই তোমরা কারেন্ট এফেয়ার্সের ক্লাস করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমার ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ